জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেসে স্থায়ী স্টপেজের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামলো বিজেপি। আজ বিজেপির জলপাইগুড়ি টাউন মণ্ডল কমিটির পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামে বিজেপির জেলা সভাপতি দীপেন প্রামাণিক, টাউন মণ্ডল কমিটির সভাপতি জীবেশ দাস, জেলা যুব মোর্চা সভাপতি শ্যামপ্রসাদের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের আজ শহরে কদমতলা মোড়, সমাজপাড়া মোড়ে স্বাক্ষর সংগ্রহ করতে দেখা যায়।